আপনি কি জানেন কোন সবজি খেলে কখনোই গ্যাস বা অ্যাসিডিটি হবে না? কোন ফল খেলে হজম শক্তি দ্রুত বাড়ে? কোন গাছ একবার ফল দিয়ে মারা যায়? কোন সবজি ওজন কমাতে সাহায্য করে? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিদিন সকালে কি খেলে দ্রুত ওজন কমে? শসা, পুদিনা, মেথি নাকি পেঁপে? সঠিক উত্তর মেথি। সকালে খালি পেটে মেথির জল খেলে ওজন কমতে পারে। এক চা চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে সকালে খেতে পারেন। ভালো ফল পেতে মেথির এই জল দিনে দুবার খেতে পারলে ভালো। পরীক্ষা করে দেখা গেছে মেথি ব্রেস্ট মিল্কের পরিমাণ বাড়াতে সাহায্য করে, যা সদ্যজাতের পক্ষে স্বাস্থ্যকর। সকালে খালি পেটে শসা খেলে কোন রোগ প্রতিরোধ হয়? পেট ব্যথা, আলসার, জন্ডিস নাকি কিডনির পাথর? সঠিক উত্তর কিডনির পাথর। কোন সবজি ওজন কমাতে সাহায্য করে? ঢেঁড়স, মূলা, মিষ্টি কুমড়া নাকি পেঁপে? সঠিক উত্তর ঢেঁড়স। ঢেঁড়স খুবই পরিচিত একটি সবজি। এটি দেখতে যতটা সুন্দর, স্বাস্থ্যের জন্য ততটাই উপকারী। ভিটামিন ও খনিজ পদার্থে ঠাসা ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। খুব কম ফ্যাট থাকায় ওজন কমানোর ডায়েটে এই সবজি রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। কোন ফল খেলে হজম শক্তি দ্রুত বাড়ে? আপেল, লেবু, কমলা নাকি পেয়ারা? সঠিক উত্তর লেবু। লেবু খুব সহজে খাবার হজম করতে সাহায্য করে। চাইলে খাওয়ার পর লেবু পানি খেতে পারেন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামযুক্ত খাবার খান। ক্যালসিয়াম আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। কোন গাছ একবার ফল দিয়ে মারা যায়? কলা, আনারস, বেল নাকি জাম্বুরা? সঠিক উত্তর কলা। বিয়ের পর মেয়েরা মোটা হয় কেন? বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় তার কারণ হল মেয়েদের শরীরে তখন চর্বি জমতে শুরু করে। এর জন্য দুইটি হরমোন দায়ী। শারীরিক সম্পর্কের কারণে মেয়েলি হরমোন দুইটি বাড়ে। এই হরমোন খাদ্য থেকে চর্বি শোষণ হওয়ার পর দেহে জমাতে থাকে, যে জন্য একজন বিবাহিত মেয়ে সহজেই মোটা হয়ে যায়। নিয়মিত ব্যায়াম করলে চর্বি না জমে তা ক্ষয় হয়। কোন সবজি খেলে কখনোই গ্যাস বা অ্যাসিডিটি হবে না? ক্যাপসিকাম, ব্রোকলি, করলা নাকি পেঁপে? সঠিক উত্তর পেঁপে। পেঁপের বীজে আছে অ্যান্টি অ্যামোবিক ও অ্যান্টি প্যারাসিটিক বৈশিষ্ট্য, যা অন্ত্রের চলাচলকে নিয়ন্ত্রণ করে। এমনকি এটি বদহজম, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিড রিফ্লাক্স, হৃদযন্ত্রের সমস্যা, অন্ত্রের সমস্যা, পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা থেকেও রক্ষা করে।